নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর, চাপদানির কিশোর খুনে গ্রেফতার দুই। নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো চকবাজার চাঁদনী ঘাট। এখন আসছি বিস্তারিত খবরে। বুধবার রাতে চাপদানির ইন্দিরা ময়দানে বন্ধুদের হাতে খুন হয় স্থানীয় কিশোর মোহাম্মদ শামীম। সেই ঘটনাতেই দিলশান ও পঙ্কজ প্রসাদকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে চাপদানির ইন্দিরা ময়দানে নাবালক মোহাম্মদ শামীম খুনে চাপদানি ফাঁড়ির পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল। ধৃতদের নাম দিলশাদ, বয়স ১৯ বছর, ও পঙ্কজ প্রসাদ, বয়স ২০ বছর। এদের দুজনকেই গতকাল গরিফা ও হাওড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। শামীমকে খুন করার পরই পালিয়ে যায় তারা। ধৃতরা দুজনেই চাপদানি এলাকার বাসিন্দা। ধৃতদের আজ চন্দননগর আদালতে তোলা হলে মহামান্য আদালত পুলিশি হেফাজতে নির্দেশ দেয়। বাকি চার অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পারমিতা নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। ব্যাংক থেকে বের হতেই হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। আজ দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চন্দননগর থানার বড়বাজারে। ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে বেরিয়েই ছিনতাইবাজের কবলে পড়লেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী। আজ দুপুরে এই ঘটনাটি ঘটে চন্দননগর বড়বাজারে। ছিনতাইবাজ আগে থেকেই রাস্তায় ওঁত পেতেছিল। দেববাবু রাস্তায় উঠতেই ২৬,০০০ টাকা সহ তার ব্যাংকের বই ও ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় তারা। প্রসঙ্গত, চন্দননগর দিঘির ধারের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী তথা প্রাক্তন কবাডি প্লেয়ার দেবকুমার শেঠ বড়বাজার স্টেট ব্যাংক থেকে টাকা তুলে রাস্তায় বেরোতেই এই ঘটনা ঘটে। তখন দেখি দুজন এসছে টাকা জমা দিতে, কালকে জমা দিয়েছিল, তারপর এসে বলছে টাকা ঢোকেনি। তারপর যখন এখানে এলো, আসার পর বলছে যে আমার টাকা ঢোকেনি। তখন আমরা বললাম যে দেখো আজকে টাকা ঢুকে যাবে, কালকে লিকের প্রবলেম ছিল। কিন্তু তারপরে কাজ হয়ে গেছে, ছেলেগুলো এখানে বসেছিল, তখন আমরা যে আপনাদের কাজ হয়ে গেছে তো তাও সত্ত্বেও বসেছে। তখন আমি পুলিশকে ডেকে নিয়ে আসি, ভেতর থেকে ডেকে নিয়ে এসে আমি বলি দেখুন এখানে দুজন বোঝা যাচ্ছে। এখন পুলিশ এসে তাদের বললে এখানে যখন আপনার কাজ হয়ে গেছে আপনারা চলে যান। লাল আর কালোতে ছিল আর সামনে একটা পতাকা ছিল। দেববাবু জানিয়েছেন এ বিষয়ে চন্দননগর থানায় তিনি অভিযোগ জানিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্তে নেমেছে। ২৬,০০০ টাকা নিয়ে বেরুচ্ছিলাম, একটা ছোট ব্যাগের মধ্যে ছিল, পাসবই ছিল আর আই কার্ড ছিল। এক দুটি ছেলে বাইকে করে গিয়ে জিটি রোডের মুখটায় আমার বাঁ দিকে ঢুকলো। আমি ভাবলাম ওদের বাঁ দিকে ঘুরবে বলে ঢুকেছে। তো যথারীতি ঢুকেই আমার ছোট্ট ঝোলা ব্যাগটা পেছনে যে বসেছিল ছেড়ে নিল, নিয়ে জিটি রোড ধরে পূর্ব উত্তর দিকে উনি ওনারা বাইক নিয়ে দৌড়লো। আমি পার্ক বাজার পর্যন্ত তাড়া করেছিলাম কিন্তু আর ধরতে পারলাম না। কালো রঙের বাইক ছিল। তা বাইকের নম্বরটা দেখবো কি, আমি তখন দ্বারস্থরে চিৎকার করতে করতে চিল্লাচ্ছি, তো ধরতে পারলাম না। বাগবাজার থেকে ওরা সোজা ওদিকে চলে গেল। তারপরে আমি থানায় গিয়ে ঘটনাটা জানালাম। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। পঞ্চায়েত নির্বাচনের নামে টাকা তোলার অভিযোগে পদ থেকে সরিয়ে দেওয়া হলো চুচুড়া মগরা ব্লকের যুব সভাপতি তাপস চক্রবর্তীকে। সেই পদে নতুন সভাপতি করা হলো উজ্জ্বল আলী খানকে। পঞ্চায়েত নির্বাচনের নামে টাকা তোলার অভিযোগে পদ থেকে সরিয়ে দেওয়া হলো চুচুড়া মগরা ব্লকের যুব সভাপতি তাপস চক্রবর্তীকে। সেই পদে নতুন সভাপতি করা হলো উজ্জ্বল আলী খানকে। তৃণমূল সূত্রে জানা যায়, দলীয় নির্দেশ অমান্য করে নির্বাচনের নামে টাকা তোলার গুরুতর অভিযোগে পদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চণ্ডীতলা থানার শিয়াখালা বাজারে ছোট টয়টো গাড়ির সাথে লরির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে আহত হন ছোট টয়টো গাড়ির মধ্যে থাকা ৭-৮ জন যাত্রী। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা গাড়ির মধ্যে আটকে থাকা যাত্রীদের বের করে চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে ডানকুনির একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়। আহত সকলেরই বাড়ি চণ্ডীতলা কুমির মোড়া গ্রামে। হরিপাল থানার ডাঙা মহেশপুর থেকে বিয়ে বাড়ি হয়ে ফিরছিল গাড়িটি। আহত লরির ড্রাইভার ও গাড়ি দুটিকে আটক করেছে চণ্ডীতলা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। খানাকুল ২ নম্বর ব্লকের জেলা পরিষদের ৪৮ নম্বর আসনের তৃণমূল প্রার্থী নজিবুল করিম অঘোষিতভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল। ১১ সালে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে যেভাবে সারা বাংলা জুড়ে
উন্নয়ন সংগঠিত হয়েছে। সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র, স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার হচ্ছে পানীয় জল এবং শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এই যে শিক্ষাশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে যে সবুজ সাথী, যে একের পর এক যে উন্নয়ন সংগঠিত হয়েছে এই 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে, ফলে সারা বাংলা জুড়ে আর সেখানে বিরোধীদের কোনো সংগঠন চোখে পড়ার মতো নয়। ফলে এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিল, সে বিজেপি, সিপিএম, এরা মানুষজন, মানে যারা ভোটার বা সমর্থক, এরা পাচ্ছে না। ফলে ওরা সেই দিকটা, কেন মানুষকে নিয়ে তো নির্বাচন, যদি মানুষই না ওদের পাশে থাকে তার নির্বাচনটা করবে কী করে? সেই জন্য আমার মনে হয় যে এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে আমার মনে হয়। এখন সময় বিরতির, বিরতির পর থাকছে নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো চকবাজার চাঁদনীঘাট। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhongsheshwari Mundi, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together. All are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন, হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, দাদু কড়াই, আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু কড়াই। জাদু কড়াইয়ের সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা। জাদু কড়াই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদৎসরণী, জিটি রোড, হুগলি। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। তুই
চিচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। ভালো লাগে তাই করি, রাজনৈতিক বারোয়ারি ক্লাব বা এনজিও নয়, একক প্রচেষ্টায় চন্দননগরের বিশিষ্ট ফিজিওথেরাপিস্ট আর কে চ্যাটার্জির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে আগামী 13 মে 2018 রবিবার। স্থান বড় পঞ্চাননতলা, চন্দননগর, আর কে চ্যাটার্জির চেম্বারে। যোগাযোগ 2685669692। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686-2167 নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680239 এবং 2680720। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণী, বাস স্ট্যান্ড। ফিরে এলাম বিরতির পর।
নিরাপত্তার স্বার্থে বন্ধ হয়ে গেল চুচুড়ার চকবাজার চাঁদনীঘাট ফেরি সার্ভিস। হুগলি জেলার চাঁদনীঘাট ফেরি সার্ভিসের ওপারে রয়েছে উত্তর চব্বিশ পরগনার বলুলপাড়া ফেরিঘাট, পাশাপাশি একই দিনে নদিয়া জেলার সাথে সংযোগকারী বলাগড়ের চারটি ফেরিঘাটও বন্ধ করে দেওয়া হল। নিরাপত্তার স্বার্থে বন্ধ হয়ে গেল চুচুড়ার চকবাজার চাঁদনীঘাট ফেরি সার্ভিস। হুগলি জেলার চাঁদনীঘাট ফেরি সার্ভিসের ওপারে রয়েছে উত্তর চব্বিশ পরগনার বলুলপাড়া ফেরিঘাট, সেখানে একাধিক জুট মিলও রয়েছে, তাই প্রতিদিন চুচুড়া চাঁদনীঘাট থেকে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। প্রসঙ্গত গত বছর ২৬শে এপ্রিল ভদ্রেশ্বর তেলিনিপাড়া ঘাটে ভয়াবহ জেটি দুর্ঘটনার কবলে পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। তারপর থেকে রাজ্যের পাশাপাশি জেলায় বিভিন্ন কাঁচা জেটি দিয়ে যাতায়াতকারী ঘাটগুলি বন্ধ করা হয়, কিন্তু টানা এক বছর ধরে চলছে এই ঘাট। কিন্তু তেলিনিপাড়া ঘাটের ঠিক এক বছর বর্ষপূর্তিতে যখন সেখানে মৃত ব্যক্তিদের শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছিল, ঠিক তখনই হুগলির জেলাশাসক সঞ্জয় বানসাল চকবাজারের চাঁদনী ঘাটে এসে ঘাট বন্ধ করার নির্দেশ দেন। সেই মতো হুগলি চুচুড়া পুরসভা অনির্দিষ্টকালের জন্য ঘাট বন্ধের নোটিশও লাগিয়ে দেয়। কিন্তু তারপরেও আজ দেখা গেল অন্য চিত্র। জুটমিল কর্মীদের চাপে পড়ে নৌকা চলাচল হল, তবে সাধারণ মানুষদের জন্য কোনো নৌকা চলেনি। সাধারণ দিনমজুরদের বক্তব্য, সব ঘাট এভাবে বন্ধ করে দিলে আমরা না খেয়ে মরব, আমরা চাই বিকল্প ঘাটের ব্যবস্থা করে একটি একটি করে ঘাটে কাজ হোক। পারবো না, দেখুন আমরা কাঁচা মাল বেচি পাউরুটি, ঠিক আছে, সকালবেলা এসে দেখি ঘাট বন্ধ, ডালব ঘাট দিয়ে চলে গেলাম, এই মিলের নৌকায় ফেরত আসছি, এটা আমাদের সংসার ভেসে যাবে। আগে থেকে জানালে ভালো হতো নাকি? আগে থেকে জানালে ভালো হতো না, পরস্পর এতগুলো ঘাট একসঙ্গে বন্ধ কেউ করে, কী কারণে করেছে সেটা আমরা জানি না। আমরা তো ধরুন খেটে কুটে খাই, এবার যদি এতগুলো ঘাট পরস্পর বন্ধ থাকে তা আমাদের তো সংসার ভেসে যাবে। ডালব ঘাট দিয়ে গেছি, ফিরলেন কোনটা দিয়ে? তাহলে এই মিলের নৌকায় চলে আসলাম। এই যদি আমরা দেয় না তো আমরা তো পয়সা দিয়ে পার হচ্ছি, যেমন ওপারে ঘাট করে দিয়েছে পৌরসভা, এপারে এরা কি ঘাট করবে? করবে তো পৌরসভা, আগে যে ঘাটগুলো আছে লঞ্চ ঘাট তো করবে তো পৌরসভা, ডালব ঘাটে যেটি করে দিয়েছে করলো তো পৌরসভা। এবার এদের ভেতরের কী ব্যাপার আছে সেটা আমরা জানি না। আমরা দিনমজুর লোক, কাজ করি খাই, কাজ না হলে সংসার ভেসে যাবে। এবার যদি পরস্পর এত ঘাট বন্ধ হয়ে যায় তা আমাদের তো সংসার ভেসে যাবে। আমি স্যার, আমরা খুব কষ্ট, মানে বিরাট কষ্টের মধ্যে আছি, ঘাটটা যত তাড়াতাড়ি চালু না করলে আমরা বিপদে পড়ে যাবো। আমরা সাধারণ মানুষ, ছোটো ছোটো বাড়িতে বাচ্চা আছে, আমরা খুব কষ্ট মধ্যে আছি। বগুতলা ঘাট অনেকদিন বন্ধ হয়েছে, এই ঘাটে আমরা প্যাসেঞ্জার ছিলাম, হুগলি ঘাটও বন্ধ, কিন্তু এই ঘাটটা যাওয়া আমাদের চলছিল, আমরা না চালু করলে, আমাদের মধ্যে বহু লোক আছে, আমি শুধু একা না স্যার, আমরা অনুরোধ করছি যত তাড়াতাড়ি এটা চালু করলে আমরা গরিব মানুষরা বাঁচবো। কবে থেকে এই ঘাটটা বন্ধ হয়ে গেল? এই গতকালকে আপনার শুনলাম বন্ধ, আমি আসতে পারিনি, আমার পায়েরও ডিফেক্ট আছে, এমনি চাই আমরা বিস্কুট টিস্কুট নিয়ে আসি ওপার থেকে, লাড্ডু বাজার বাজার টুকটাক কাজ করি, এই পর্যন্ত কথা। এখানে মোটামুটি ভাড়া কম, আমাদের সাধারণ মানুষ বাঁচবে। লঞ্চ ঘাটে আমাদের যাতায়াতে খুব কষ্ট, প্রচুর প্যাসেঞ্জার, ওখানে ভাড়া প্রচুর বেশি, ২০০ টাকা ইনকাম হলে ৭০ টাকা ওরাই নিয়ে নেবে স্যার। অন্যদিকে এ বিষয়ে চুচুড়ার পুর প্রধান গৌরীকান্ত মুখার্জি জানান, প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে, মাননীয় জেলাশাসকের উদ্যোগে, যত পারাপার করার ঘাট সেটি এগুলি আছে তাই নিয়ে একটা করে রিভিউ মিটিং হয়। এই রিভিউ মিটিংয়ের পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে যে মিটিং হয়েছিল তাতে আমাদের হুগলি জেলার বেশ কয়েকটি পারাপারের ঘাট, যেগুলি বাঁশের জেটি দ্বারা পারাপার করা হয়, সেগুলি বন্ধ করবার জন্য তারা সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত আমাদের কাছে তারা পাঠান এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা সেই ঘাটে নোটিশ করি এই ঘাট পারাপার বন্ধ রাখার জন্য। গতকাল মাননীয় জেলাশাসক সেই নোটিশ ঠিক কার্যকর হচ্ছে কি না দেখবার জন্য তিনি ঘাটগুলি ভিজিট করেছেন এবং তিনি নিজে চাঁদনী ঘাটে যান। সেখানে গিয়ে তিনি সেখান থেকেই ফোনে আমাদের নির্দেশ দেন যে অবিলম্বে যাতে ঘাট বন্ধ করা হয়, নোটিশ থাকা সত্ত্বেও যাতে ঘাট না চলে, ঘাট যাতে বন্ধ করা হয় তার আপনাদের পদক্ষেপ নিতে হবে, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সব রকম প্রশাসনিক সাহায্য আপনাকে করা হবে। সেই অনুযায়ী আমরা সঙ্গে সঙ্গে আমাদের লেসির সঙ্গে যোগাযোগ করি এবং তিনি বোধহয় আউট অফ স্টেশন ছিলেন চিকিৎসা বা অন্য কোনো কারণে, যাই হোক একটা কমিউনিকেশান গ্যাপ হয়েছে, তো সঙ্গে সঙ্গে সেই নির্দেশ বলবৎ করা হয় এবং কালকে তৎক্ষণাৎ বিকেল থেকেই ঘাট বন্ধ করে। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। উন্নয়ন সংক্রান্ত অর্থ, জনসংখ্যার নিরিখে, বিভিন্ন ওয়ার্ডে খরচ করা সহ মোট সাত দফা দাবিতে সংযুক্ত নাগরিক কমিটির পক্ষ থেকে চন্দননগর পুর নিগমে স্মারকলিপি প্রদান করা হল।
নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনে পথে নামল ডানলা, বাঁশবেড়িয়া ও চন্দ্রহাতি জোনাল কমিটি। বৃহস্পতিবার বিকেলে ডানলপ, বাঁশবেড়িয়া ও চন্দ্রহাটি জোনাল কমিটির পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনে যেভাবে হুগলি জেলাসহ বিভিন্ন জেলাতে প্রার্থীদের বাড়ি ভাঙচুর, হুমকি, নমিনেশনে বাধা ও প্রত্যাহার সহ বর্তমানে যেভাবে সাংবাদিকদের মারা হচ্ছে তারই প্রতিবাদে এক মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পা মেলান বাঁশবেড়িয়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান কানাই মজুমদার ও প্রাক্তন উপপুরপ্রধান রঞ্জিত ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃত্বরা। বাঁশবেড়িয়া পুরসভার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ ঘুরে শাহগঞ্জে গিয়ে শেষ হয় এই প্রতিবাদ মিছিল। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। চারিদিকে গাছপালা কাটার জেরে আজ শুধু পশু পাখি নয়, কীট পতঙ্গরাও ঘর ছাড়া। এক বিরল প্রজাতির পতঙ্গকে দেখে এমনই অভিমত চুচুড়ার কাবেরীপাড়া এলাকার মানুষদের। চারিদিকে গাছপালার জেরে শুধু পশু পাখিই নয়, কীট পতঙ্গরাও আজ ঘর ছাড়া। এক বিরল প্রজাতির পতঙ্গকে দেখে এমনই অভিমত চুচুড়ার কাবেরীপাড়া এলাকার মানুষের। এই এলাকায় হঠাৎ করেই আবির্ভাব হয় সবুজ রঙের সুবিশাল এক পতঙ্গের। দেখতে মথের মতো হলেও সম্পূর্ণ বাদুড়ের মতোই উড়ছিল ঘরের ভেতরে। বাড়ির কনিষ্ঠ সদস্য দেখে ভয় পেয়ে যাওয়ায় পরিবারের অন্য একজন তাকে বন্দি করে। খবর জানাজানি হতেই ভিড় জমতে থাকে ওই পরিবারে। কারোর কারোর মতে প্রথম দিকে ওই পতঙ্গের চোখ থেকে আলোকরশ্মির শিখা বের হচ্ছিল। পরে অবশ্য তা দেখা না গেলেও সুবিশাল অদ্ভুত প্রকৃতির ওই পতঙ্গকে নিয়ে এলাকাবাসীদের কৌতূহল এতটুকু কম ছিল না। শেষে পরিবারের এক সদস্য সুব্রত চ্যাটার্জি এসে বয়ম খুলে তাকে মুক্ত করে। সুব্রতবাবুর বক্তব্য, এটি একটি বিরল প্রজাতির পতঙ্গ, তবে চারিদিকে যেভাবে গাছপালা কাটা হচ্ছে তার জেরে যেভাবে পশু পাখিদের অসুবিধা হচ্ছে তার পাশাপাশি বাসস্থান হারাচ্ছে পতঙ্গরাও। বাড়ির সবাই ভয় পেয়ে যায়, তো কাকা ফোন করে, তাই এসে ওটাকে একটা বয়মের মধ্যে নিয়ে ছেড়ে দেওয়া হলো। মথের মতো দেখতে ছিল, কিন্তু উপরটায় একটু মানে অন্যরকম কারুকার্য করা ছিল। এরকম সচরাচর দেখিনি আমি আজ অব্দি। চোখটায় আর লাইটের মতো মানে খুব রিফ্লেক্ট করছিল। বাড়ির লোকরা ভয় পেয়ে যায়, তারপর আবার ফোন করে এসে ছেড়ে দেওয়া হয় না। সেরকম আসলে আমাদের এখানে তো গাছপালা কাটার পরে ওদের থাকার জায়গাটা কমে গেছে, তাই সেভাবে ওরা বাড়িতে ঢুকে আসছে বরাবর বিভিন্ন সময়। ওই মথের মতো কিছু একটা হবে ওরকম। কত বড়? অনেক বড় তো মথের থেকে। হ্যাঁ, মথের থেকে অনেকটাই বড়। জঙ্গলি মথ জাতীয় কিছু হবে না। বাদুরের মতো ঠিক নয়, কিন্তু সাইজটা মোটামুটি বাদুরের সাইজে। হ্যাঁ, এখনই ছেড়ে দেওয়া হলো ধরে। ছোটর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 84%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। চাপদানির কিশোর খুনে গ্রেফতার দুই। নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল চকবাজার চাঁদনী ঘাট। এখনকার খবর এই পর্যন্ত। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এমবিসিতে হুগলি আজকে। নমস্কার।